বন্ধুরা সময়ের সাথে সাথে সমস্ত কিছুরই পরিবর্তন হয় ঠিক একইভাবে এই চলতি মাসে বেশ কয়েকটি জিনিসের দাম বাড়তে চলেছে আবার কিছু জিনিসের দাম কিন্তু কমতে চলেছে ওষুধ থেকে শুরু করে মোবাইল ফোন রান্নার গ্যাস রেশন কার্ড আধার কার্ড সমস্ত কিছুতেই কিন্তু নানান পরিবর্তন আসতে চলেছে তাই এই চলতি মাসে বর্তমানে কোন কোন জিনিসের দাম বাড়ানো হয়েছে বা বাড়তে পারে অথবা কমতে পারে বা কমানো হয়েছে সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পরিষ্কার বলা হয়েছে মধ্যবিত্তদের জন্য সুখবর বাজেট ঘোষণার পর এক ধাক্কায় অনেকটাই কমবে টিভির দাম তো বুঝতে পারছেন গত কয়েক মাস আগে যে বাজেট প্রকাশিত হয়েছিল। সেখানে কিন্তু জানানো হয়েছিল টিভির দাম কমানো হবে সেই অনুযায়ী কিন্তু টিভির দাম ইতিমধ্যে কমানো হয়েছে তো বর্তমানে কতটা শুল্ক কমানো হয়েছে যার ফলে কতটা টিভির দাম কমতে পারে সেটা এক এক করে জানাবো দেখুন বলা হয়েছে ইলেকট্রনিক্স উৎপাদকরা জানিয়েছেন এলইডি টিভির দাম এক থেকে দেড় শতাংশ কমতে পারে এতে দেশীয় প্রযুক্তিতে টিভি উৎপাদনও বাড়বে দেখুন জানানো হয়েছে এর আগে যে বাজেট প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু সোনার উপর মতো অনেক কিছুর দাম বেড়ে গেছিলো ঠিক তেমনই বেশ কিছু জিনিসের দামও কিন্তু কমানো হয়েছে তার মধ্যে যেমন রয়েছে টিভি মোবাইল এই সমস্ত ইলেকট্রনিক্স পণ্যের দাম কিন্তু অনেকটাই কমবে বলে জানানো হয়েছে দেখুন বলা হয়েছে নির্মলা সীতারমণের ঘোষণা অনুযায়ী আমদানি করা পণ্যের উপরে বেসিক কাস্টম ডিউটি পাঁচ শতাংশ থেকে কমিয়ে আড়াই শতাংশ করা হয়েছে যার ফলে কিন্তু টিভির দাম পাঁচ শতাংশ পর্যন্ত কমতে পারে তো কত টাকা কমানো সম্ভব হতে পারে সেটা এই বিষয়ে কি জানানো হয়েছে আমরা আপনাদেরকে জানাবো দেখুন বলা হয়েছে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী ওপেন পার্সের উপরে বেসিক কাস্টম ডিউটির শুল্ক পাঁচ শতাংশ থেকে কমিয়ে আড়াই শতাংশ করা হতে পারে এতে এলইডি টিভির দামগুলো কিন্তু তিন হাজার টাকা অবধি কম হতে পারে ইতিমধ্যে কিন্তু শুল্ক কমানো হয়েছে বন্ধুরা বর্তমানে টিভির দাম কিন্তু অনেকটাই কমে গেছে আপনারা ইতিমধ্যে যারা যারা টিভি কিনতে চাইছেন তারা অবশ্যই বাজারে গিয়ে একবার খোঁজ নিয়ে দেখতে পারেন বন্ধুরা এই আপডেটটি আপনাদের প্রত্যেকের জন্য দারুণ গুরুত্বপূর্ণ দেখুন বলা হয়েছে ওষুধের দামের উপরে পঞ্চাশ শতাংশ কিন্তু ছাড় দেওয়া হবে অর্থাৎ পঞ্চাশ শতাংশ ওষুধের দাম কিন্তু কমতে চলেছে বলা হয়েছে দেখুন যে সমস্ত ওষুধের পেমেন্ট বা কীর্তিসত্ত্বের মেয়াদ ফুরিয়ে গিয়েছে সেই সমস্ত ওষুধের দামের উপর পঞ্চাশ শতাংশ দাম কিন্তু কমতে চলেছে সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস প্রাইসিং অথরিটি অর্থাৎ এনপিপিএ তো বুঝতে পারলেন বন্ধুরা বর্তমানে যারা যারা ওষুধ কিনবেন তাদের জন্য দারুণ একটি সুখবর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত ক্রিটিক্যাল রোগগুলো রয়েছে সেই সমস্ত ক্রিটিক্যাল রোগের যে সমস্ত ওষুধগুলো রয়েছে তার উপরেও কিন্তু ওষুধের দাম বেশ কিছুটা ছাড় দেওয়া হবে ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রীও জানিয়েছেন যে আপনারা যদি জন ঔষধি কেন্দ্র থেকে ঔষধ কেনেন বা ওষুধ কেনেন সেক্ষেত্রে কিন্তু ওষুধের উপরে আপনাদেরকে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ ছাড় দেওয়া হবে বন্ধুরা বর্তমানে প্রায় প্রত্যেকটা গৃহস্থের রান্নাঘরে ব্যবহার হয় গ্যাস সিলিন্ডার আর এই গ্যাস সিলিন্ডারের দামই কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কমিয়ে দেওয়া হয়েছে সাধারণদের জন্য দুশো টাকা করে গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে এবং ইতিমধ্যে যারা উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদের জন্য সুখবর চারশো টাকা করে আপনারা কিন্তু গ্যাসের ভর্তুকি পাবেন এর পরের আপডেটে বলা হয়েছে দেখুন সিলিং ফ্যান নিয়ে সরকারের নতুন আইন নতুন নিয়ম না মানলে দিতে হবে মোটা টাকার জরিমানা তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সিলিং ফ্যান নিয়ে নতুন আইন তৈরি করা হয়েছে তো এই বিষয়ে কীভাবে এই দাম বাড়তে পারে সিলিং ফ্যানের সেটা আপনাদেরকে জানাবো দেখুন বলা হয়েছে সরকারের নতুন নোটিফিকেশানে জানানো হয়েছে সিলিং ফ্যানে বসানো বৈদ্যুতিক ফ্যানে ভিরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্থাৎ বিআইএস যে চিহ্ন সেটা কিন্তু থাকা বাধ্যতামূলক অর্থাৎ বিআইএস চিহ্ন থাকতে হবে অর্থাৎ ইন্ডিয়ান কিন্তু যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি সেটা কিন্তু মেনটেন করতে হবে আর এই বিজ্ঞপ্তি জারি করার মাস পর থেকে কিন্তু এটা কার্যকর হয়ে যাবে তো বুঝতে পারছেন যদি এটা কার্যকর হয়ে যায় তাহলে নিম্নমানের কিন্তু যে সিলিং ফ্যান সেটা পাওয়া যাবে না অর্থাৎ কম দামের ফ্যান পাওয়া যাবে না এবার থেকে কিন্তু দাম দিয়ে আপনাকে সিলিং ফ্যান কিনতে হতে পারে এর পরের আপডেটে বলা হয়েছে দেখুন বাড়ছে অনলাইন গেমসের চাহিদা জিতলে নতুন কর দিতে হবে আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে কিন্তু অনলাইন যে গেমসগুলি হয় সেই গেমের উপরেও কিন্তু দাম বাড়ানো হয়েছে অর্থাৎ করের বৃদ্ধি করা হয়েছে তো এই বিষয়ে কি কী জানানো হয়েছে আপনাদেরকে এক এক করে জানাবো দেখুন বলা হয়েছে বর্তমানে ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে অনলাইন গেমস বহু ব্যক্তি নিজেদের জীবনের পেশা হিসাবেও বেছে নিচ্ছেন এই অনলাইন গেমসের প্ল্যাটফর্মগুলিকে এছাড়াও বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে বেশ কিছু স্ট্র্যাটেজিক্যাল অনলাইন গেমের অ্যাপ্লিকেশনও দেখুন বলা হয়েছে প্রসঙ্গত ভারতে অনলাইন গেমিংয়ের জন্য প্রত্যক্ষ কর কাঠামোর ক্ষেত্রেও এবছরে বাজেটে গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে বর্তমানে যারা বেটিং করেন বা গেম খেলেন তাদের জয়ের উপরে বা উইনিংয়ের উপরে তিরিশ শতাংশ কর আরোপ করা হয়েছে তো বুঝতে পারছেন বন্ধুরা এবার থেকে কিন্তু যারা এই অনলাইন গেমিং খেলেন বা গেমে জিতবেন যে সমস্ত টাকাগুলো তার উপরে অতিরিক্ত তিরিশ শতাংশ কর কিন্তু ধার্য করা হচ্ছে তো এই আপডেটে কিন্তু বলা হয়েছে টাটা মোটরসের তরফ থেকে গাড়ির দাম বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলা হয়েছে অবশেষে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিল টাটা মোটরস দেশ জুড়ে যাত্রীবাহী গাড়ির দাম বাড়াচ্ছে সংস্থা শূন্য দশমিক ছয় শতাংশ দামি হতে পারে এই গাড়িগুলি মে মাসের এক তারিখ থেকেই নতুন দাম লাগু হয়ে গেছে তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু এখন যদি আপনি মনে করেন যে টাটা মোটরসের গাড়ি কিনবেন যাত্রীবাহী গাড়ি সেক্ষেত্রে কিন্তু মে মাসের এক তারিখ থেকে নতুন নিয়ম লাগু হওয়ার কথা ছিল আর এটা কিন্তু ইতিমধ্যে লাগুও হয়ে গেছে আপনারা যদি এই মুহূর্তে গাড়ি কিনতে চান সেক্ষেত্রে শূন্য দশমিক ছয় শতাংশ হিসাবে কিন্তু আপনাকে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হবে বলা হয়েছে দেখুন গত তিন মাসে তিনবার দাম বাড়িয়েছে টাটা মোটরস এই মূল্যবৃদ্ধির সঙ্গে সংস্থাটি জানিয়েছে যে ভেরিয়েন্ট এবং গাড়ির মডেল অনুযায়ী নতুন দাম লাগু করা হবে তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু আপনি যদি গাড়ি কেনার চিন্তাভাবনা করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একবার খবর নিয়ে দেখতে পারেন ইতিমধ্যে কিন্তু গাড়ির দাম বেড়ে যাচ্ছে এর পরের আপডেটে বলা হয়েছে কমে যেতে পারে টমেটোর দাম দেখুন বলা হয়েছে ভারতে যেভাবে টমেটোর দাম বেড়েছে তাতে সাধারণ মানুষদের চিন্তা প্রতিনিয়তই বেড়ে যাচ্ছিল ঠিক এই মুহূর্তে নেপাল সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতের দিকে তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু নেপাল সরকার ভারতকে বিপুল পরিমাণ টমেটো দিয়ে সাহায্য করবে এমনটাই জানিয়েছে তবে এই বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে দেখুন বলা হয়েছে কিন্তু ভারতকে বিপুল টমেটো দেওয়ার বিনিময়ে নেপাল যা চাইছে সেই সামগ্রী রপ্তানির উপর আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করেছে মোদী সরকার দেখুন বলা হয়েছে ভারতের প্রতিবেশী এই ছোট্ট দেশটি নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি ভারত থেকে চাইছে প্রচুর পরিমাণের চাল কিনতে কিন্তু ইতিমধ্যে ভারত সরকার অভ্যন্তরীণ বাজারের দাম কমাতে বাসমতি চাল ছাড়া অন্য সমস্ত রকম চালে বিদেশি রপ্তানির উপরে কিন্তু নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে যদিও ভারতীয় বাজারে টমেটোর দাম এই মুহূর্তে অনেকটাই কমে গেছে বাজার কিন্তু স্বাভাবিক হয়ে গেছে তবে পরবর্তীতে যে আবারও বাড়বে না এমনটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই তাই এই মুহূর্তে নেপালের উপর থেকে চালের এই নিষেধাজ্ঞা ভারত সরকার তুলে নেবে কি না সেটাও একটা প্রশ্নের বিষয় তাছাড়া ভারত সরকার যদি নেপালকে চাল অথবা চিনি বিক্রি করে বা চিনি দেয় সেক্ষেত্রে কিন্তু ভারতের অভ্যন্তরীণ বাজারে চাল অথবা চিনির দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ভারতের চাল যদি বিদেশে বিক্রি করা হয় সেক্ষেত্রে কিন্তু ভারতে চালের পরিমাণ কমতে পারে এবং চালের পরিমাণ বা চিনির পরিমাণ কমে গেলে কিন্তু এই সমস্ত জিনিসের দাম বেড়ে যাবে এটা স্বাভাবিক ব্যাপার সবাই বুঝতে পেরেছেন তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা যারা ফেসবুক থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ